মানে কোনো ভাবে কিছু হবে না। জি না। পিছু কি চাইলেই ছাড়া সম্ভব নাকি আমার? যেখানে যাবে সেখানে তো যাইতে হবে, আমার তো কাপড়টা দরকার। কেমনি করে যে যাই, কাছে গিয়ে যদি বলি সঙ্গে সঙ্গে যদি চিৎকার দেয় তখন আমি কি করবো? না 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 না, এভাবে ভাবা যাবে না। হ্যাঁ, এভাবে ভাবা যাবে না কোনোভাবেই অপু। সামনে গিয়া ছটাং হয়ে দাঁড়াইতে হবে, কাপড়টাকে ছিনায় নিয়ে আসতে হবে। চল। চিৎকার করবেন না, চিৎকার করবেন না। আপনি আসলে আমাকে যেটা ভাবতেছেন সেটা না, আমি আপনার পিছন পিছন আমি আসলে আসি নাই, আমি আসলে আসছিলাম আপনার এই যে ব্যাগ। খবরদার আমার ব্যাগের দিকে নজর দেবেন না। আর কি, আপনি তো আমাকে কথাটাই শেষ করতে দিলেন না, আমাকে তো বলতে দিলেন না। আমি আপনার মোটো ব্যাগের পিছন পিছন আসতেছিলাম না, যে আপনার ব্যাগের উপরে যে ডিজাইনটা, এই যে দেখেন ডিজাইনটা, এই ডিজাইনের জন্য আমি এসেছি। মানে কি? অনেক বড় একটা গল্প, এখন আপনাকে ছোট করে তাহলে আমাকে বলতে হবে আর কি। তো ঢাকা শহরে থাকা চাকরি পাওয়া তো খুব কঠিন, তো আমি থাকি আমার এক বড় ভাইয়ের সাথে। আর চাকরি বাকরি এখনো হয় নাই, অনেক জায়গায় যাইতেছি কিন্তু মামা চাচা ছাড়া তো চাকরি হয় না। আজকে সেই জন্য একজনের সঙ্গে দেখা করতে যাইতেছিলাম, আমার ভালো কাপড় চোপড়ও নাই, তো ভাইয়ের একটা পাঞ্জাবি পরে চলে গেলাম। তো হঠাৎ করে আজকে একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, একজনকে বাঁচাতে গেলাম, মারামারি হয়ে গেল, আমার এই যে দেখেন পাঞ্জাবিটা ছিঁড়ে একদম শেষ। এখন গেলাম টেলার্সে, বললাম যে কোনোভাবে একটু ঠিকঠাক করে দেওয়া যায় কিনা। না, হচ্ছে না, পারবে না। তো হঠাৎ করে দেখলাম যে আপনার এই যে ব্যাগটা, এই ব্যাগের উপর যে ডিজাইনটা, এই দুটো একদমই একই রকম। এখন ধরেন আমি যদি এই ডিজাইনটা নিয়ে আমি ঠিক করে পাঞ্জাবিটা যেতে পারি, তাহলে আমি বাসায় থাকতে পারবো, নাহলে ভাই আমাকে বাসায় থাকতে দিবে না, বাইর করে দিবে।
ধান্দা বাজির আর জায়গা পান না না একলা মেয়ে দেখলেন আর অন্য শুরু হয়ে গেল আপনাদের নতুন নতুন কৌশল শোনেন আমি হয়তো ঢাকা শহরে থাকি না কিন্তু ঢাকা শহর সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে থামেন 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 আপনি যেভাবে কথা বলছেন মনে করছেন কি আমি চিন্তাই করি আমি ধান্দাবাজ আমি মোটেও সেটা না আমি যেটা বলছি সত্যি কথা বলতেছি আপনি আমার সঙ্গে চলেন আপনাকে আমি প্রমাণ করে দিব আপনি আসেন আমার সাথে এখনো সময় আছে কেটে পারেন আর যদি না যান আমি আমি কিন্তু চিল্লায় মানুষ ডাকবো প্রয়োজন পড়লে পুলিশ ডাকবো জি জি পুলিশকে ডাকেন ডাকেন আর দেখেন এই যে আমার হাতে কানে গলায় যেগুলো যেগুলো দেখতেছেন না এগুলো একটা স্বর্ণের না হ্যাঁ আমি জিজ্ঞেস করছি নাকি আপনাকে কত আসছে ভাই আমি না ভুলে একটা ছোট একটা পার্স রেখে গিয়েছিলাম একটু দেখবেন আপনার হাজবেন্ড এসে নিয়ে গেছে আমার হাজবেন্ড মানে উনি তো এসে বলল যে আপনার হাজবেন্ড একটা লোক এসে বলল যে আমার হাজবেন্ড আর আপনি অমনি করে আমার ব্যাগটাকে দিয়ে দিলেন এই আপনাদের সার্ভিস কি বলবো আপনাদেরকে আমি আর রেস্টুরেন্টে যে পরিচয় দিচ্ছেন যে আপনি আমার হাজবেন্ড এটা বলে আমার ব্যাগটা নিয়ে আসছেন এটা কোন ধরনের ছোট লোকই অদ্ভুত আপনার ব্যাগটা আপনাকে দেবার জন্য আমি এখানে দাঁড়ায় আছি আপনার জন্য অপেক্ষা করতেছি আর ভুলে যাইতেছেন সব কিছু কিন্তু উপর থেকে করতেছে নালি ব্যাগটা আমি চাইতেছি এটাকে আমি পাইতাম আপনি ওখানে ভুলে ফালা রেখে আসছেন এটা আমি নিয়ে আসছি এখন আপনাকে দিচ্ছি ধর আমার আমার ব্যাগের ডিজাইন কোথায় হ্যাঁ আপনি আমার পারমিশন ছাড়া ডিজাইনটা খুলে নিলেন আপনি এত ছোট লোকই করতে পারেন একটা ডিজাইন নিয়ে আপনি লাফালাফি করতেছেন মানুষজনদের প্রবলেম কি আপনি জানেন যে অপ্রয়োজনীয় যে জিনিসটা সেটাকে নিয়ে বেশি লাফায় এই যে তাকায় দেখেন প্যান্ট দুইটা পকেট একটা হলেই যথেষ্ট আরেকটা দরকার আছে হুদাহুদি টাকাটা নষ্ট সময় নষ্ট আপনার এখান থেকে কি গেছে শুধু একটা ছোট্ট ডিজাইন দেখেন কই 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 এই যে ছোট্ট একটা ডিজাইন এই এটা আমার দরকার ছিল সেটা আমি নিছি এটা এখানে না থাকলে কোনো ক্ষতি নেই আপনি তাকায় দেখেন কত সুন্দর লাগছে কত এলিগেন্ট লাগছে বরং এখন আপনি যাবেন সবাই আপনার ব্যাগের দিকে তাকায় থাকবে খুব সুন্দর যান আপনি আমাকে আপনার যে প্রাইসেসে কথাটা বলেছেন কথাটা কি সত্যি আমি ছোট্ট একটা কাপড়ের জন্য আমি মিথ্যা বলবো আপনার আমাকে এরকম মনে হচ্ছে আপনার কাহিনীটা কি শুনতে চান শুনতে চাই ভাই ভাই আপনি আপনি ঘরের ভিতরে অফিস যান নাই গেছিলাম তাড়াতাড়ি আয় পড়ছে ও শরীর টরি খারাপ হয়েছে নাকি না শরীর ঠিক আছে মগর আইছে একটা কামে আচ্ছা কি কি কাম আপনি আমার বলেন চোর দরবার আইছি চোর মানে কি কইতেছেন বাড়িতে চোর আছে নাকি হ্যাঁ আছে আচ্ছা মিয়া তুমি তো নিজের অনেক চালাক মনে করো না না তুমি তো আমার ভাই ব্রাদার কেউ না এই ঢাকা শহরে তোমার থাকবার জায়গা নাই তোমার বালা মানুষ মনে করে থাকবার জায়গা দিচ্ছি ওই যে কথায় আছে না ওই থাকবার দিলে হুইবার চায় তোমার ওই সকনে এই অবস্থা তুমি তো আমার প্যান্ট শার্ট লয়ে টানাটানি শুরু করছো জায়গাটা বিপদ রাখো না কি জি জি এভাবে বলেন না ভাই
আমি আপনাকে বলি ভাই আসলে হইছে কি আমি রাখো রাতে কি আর পিছনে কি চুপে যাচ্ছ না 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 ভাই আর দেখি 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 না করছো কি এইটাতে কি আমার নতুন বেগুনি রঙের শার্টটা এখনো পরিনি কি সাইড করে বলেছো তোমারে না আমি কইছি আমার সুচি বাই রোগ আছে আমার জামা কাপড় তুমি হাত দিবা না তুমি চালাকি করে আমার লগে না আমি অফিসে গেলে চামে চুমে আমার কাপড় চুপুর পরে বাইরে যাও এরপর লন্ড্রিতে যে ডইলা মইলা আমার ওয়ার্ড্রোবে ঢুকা রাখো না তুমি কি আমার নান্না মুনা পাইছো না দান পাইছো ভাই আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন ভাই একটু সময় দেন একটু বুঝেন ভাই একটা কথা আছে না ওই যে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী ধরেন ইন্টারভিউ যে দিতে চাই এই যে আমার কাপড় চোপড় যেমন আমার তো ভালো কাপড় চোপড় নাই আমার তো দেখে বাদ দিয়ে দিব সেই জন্য আপনার এখান থেকে আমি একটু কাপড় পরে যা ইন্টারভিউ দিয়ে আছি তারপর আমি নিজে লন্ড্রিতে নিয়ে যাই ওখানে আয়রন মাইরন করে আবার সুন্দর করে দিয়ে আসতে এরপর যদি আমার এই জামা কাপড় তুমি হাত দিছ তাহলে সোজা গাড় তৈরা এই ঘর থেকে তোমার বাই করে দেবো তারপর তারপর আর কি ঢাকা শহরের অসহায় একজন মানুষের জীবন একজন বড় ভাইয়ের সাথে থাকে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকা জীবন হঠাৎ করে একদিন তার বাবার ফোন তার বাবা বলে যে তার একজন বন্ধু আছে বিশিষ্ট সমাজসেবক তার কাছে গেলে চাকরি হইলেও হইতে পারে ভুল বলেন নাই তিনি কারণ যে জায়গাটাতে আমরা থাকি যে জায়গাটাতে আমরা বাস করি এখন চাকরি বাকরি অনেক বড় একটা বিষয় চাইলে পাওয়া যায় মামা চাচার জোর না থাকলে কিছুই হয় না সেজন্য কথাও বাড়াই নেই ভাবলাম আব্বা বলছে যাই যা দেখা করে আসি যদি চাকরি হয় বুঝলাম তো কাপড় চোপড় বলতে তেমন কিছুই নেই বড় ভাইটা নিয়ে পড়ি সে বড় ভাইয়ের পাঞ্জাবি পরে চলে গেলাম ওই সমাজ সেবক ওনার সাথে দেখা করতে চাকরি হবে কিনা জানি না কিন্তু তার মধ্যে তো বাদ দেন আপনি আমার কথা বাদ দেন আপনি আপনার কথা বলেন আপনার কথা শুনি আমার কথা আমি আজকে বাসা থেকে পালিয়েছি কি আমার বাবা একটা জাপানি প্রবাসীর সাথে আমার বিয়ে ঠিক করেছিল তাই পালাতে বাধ্য হই বলো নাকি আপনি নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে আরে জাপানি পোলা পাইছিলেন বিয়ে করলেন না কেন আপনি টাকা থাকলে কি সব হয় একে তো লোকটা বয়স্ক তার উপর মাথায় চুল নাই হ্যাঁ তার মানে টাকলা জানেন আজই বিয়ের দিন ছিল আচ্ছা আমি তো আপনাকে আমার ব্যাগের কাপড়টা দিয়ে উপকার করলাম তার বিনিময়ে আপনি আমার ছোট্ট একটা উপকার করবেন কি উপকার করতে হবে হয়েছে কি আমি এখন যে আমার খালার বাসে উঠব আপনি আমার সঙ্গে যাবেন প্লিজ আপনার খালার বাসায় আপনি যান সেখানে আমাকে যাইতে হবে কেন যান না মানে আপনাকে প্রয়োজন আপনি ওখানে যেয়ে বলবেন যে আপনি আমার বয়ফ্রেন্ড আপনি আমাকে অনেক ভালোবাসেন কি আপনি কি পাগল আপনার কি মাথা খারাপ নাকি কি বলেন আপনি ঠিকই বলছি এটা করলে কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ হয়তো আসলে হয়েছে কি আমার বাবা আমার খালুকে প্রচন্ড ভয় পায় আমি যদি কোনোভাবে আমার খালুকে কনভিন্স করতে পারি যে আমার অন্য কোথাও রিলেশনশিপ আছে তাহলে হয়তো বিয়েটা ভেঙে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না যা করার আমি করব আপনি শুধু আমার সঙ্গে যাবেন কি ভাবছেন না কিছু না কি ভাববো তার মানে আপনি আমার উপকারটা করবেন না তাই না প্লিজ একটু ভাবতে দেন আপনি আমারে একটু ভাবতে দেন কি হলো আপনি ভাবে ঘামছেন কেন
নার্ভাস না না সেরকম কিছু না আসলে মানে ভাবতেছি যে আবার নতুন করে কোনো বিপদ আপদে পড়ি কিনা সেজন্য আপনি টেনশন করছেন কেন আমি যা বলবো আপনি শুধু সাই দেবেন ব্যাস যদি ভাই আমার আগে চলে যায় এবং যা যদি দেখে যে পাঞ্জাবিটা নাই তখন কিন্তু আমি বিপদে পড়ে যাবো সেজন্য তাড়াতাড়ি করতে হবে আচ্ছা ঠিক আছে যদি সেরকম কিছু হয় প্রয়োজন পড়লে আমি আপনাকে একটা নতুন পাঞ্জাবি কিনে দেবো হলো আপনার ব্যাগটা আমি দেখছিলাম ব্যাগের ভিতরে কোনো টাকা পয়সা নাই খালি আর তাছাড়া আপনি তখন আমাকে বলছিলেন এই যে আপনার কানে গলায় হাতে যা আছে সবই নকল বড় কথা বলে কোনো লাভ নেই আরে সব কি নকল হতে পারে নাকি আরে এই ব্যাগের মধ্যে টাকা ছিল কত আপনি টেনশন নিন না আমি আছি আমি ব্যবস্থা করব চলেন তো চলেন না আসেন জি জি আরে রিনি তুই এই কোথায় গেলে দেখে যাও কে এসেছে আসছি আসসালামু আলাইকুম মা রিনি তুই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও তুই ঠিক করেছিস মা ঠিক করেছিস এইবার ওই উচ্চ শিক্ষা হবে অর্থলোভীটার ভালো করেছিস তুই আমার এখানে এসে এইবার দেখব তোর বাবা ওই জাপানি বুড়োটার কাছে কিভাবে বিয়ে দেয় মা ওকে ওর তো চিনলাম না খালু ও হচ্ছে আচ্ছা ঠিক আছে এখন পরিচয় হতে হবে না ও তো দূর থেকে করে এসেছে আগে ফ্রেশ হো তারপর কথা বলা যাবে আমার লগেজ একটা বাদাইম মা থাকে না অপু হ্যাঁ কি কোনো আমার পাঞ্জাবি তোর কাছে দুলাই করবার দিচ্ছে না ভাই আমার কোনো পাঞ্জাবি দেয় নাই মিছা কথা কবি না আমি যখন অফিসে যাই হ্যাঁ চামে চামে আমার প্যান্ট শার্ট পরে বাইরে যায় তারপর তোর কাছে আইনা ডইলা মইলা ইস্ত্রি করা চামে আমার অর্ডার পরে রাইখা দেয় আপনার কাপড় তো বলতে এটা সত্যি কিন্তু আমার কোনো পাঞ্জাবি দেয় না ইমানে কইতা সোচ ইমানে কইতা সিবে কোনো পাঞ্জাবি দেয় ওই পারে আজকা যদি ওই পাঞ্জাবি লেগা আমার জানে জানা রুকসানা আর বিয়া আমি না খাইবার পারি তোরে আমি জানে বাঁচাবো না শয়তান তোরে আমি জানে বাঁচাবো না ওই পা কোথাকার জাপানি টাকলা এ হচ্ছে সোনার টুকরা ছেলে তোর বাবা সোনার টুকরা ছেলে রেখে পয়সার পিছে ছুটলো তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস আমি খুব খুশি হয়েছি অন্তত পক্ষে তুই তোর বাবার মতো হসনি টাকার লোভে ওই জাপানি টাকলার গলায় না ঝুলে ভালোবাসা চিনতে পেরেছিস তা বাবা তুমি কি করো জি তুমি কি করো আমি আমি তো তেমন কিছু করি না আমি আসলে চাকরি বাকরির জন্য চেষ্টা করতেছিলাম আচ্ছা নো প্রবলেম নাটকে দেখেছি ফিল্মে দেখেছি একটা চাকরির জন্য শত শত প্রেমিক প্রেমিকা ভালোবাসা হারিয়েছে এইবার কিন্তু চিত্রনাট্য আমি লিখব যা করার আজই করব আজই বিয়ে হবে জি তুই তোর বাবাকে চিনিস না সে একটা খাটাস কোনোভাবে যদি জাপানি হাত থেকে ছুটে যায় কালি একটা সৌদি সেলে কালেকশন করবে যা করার আগেই করতে হবে না মানে খালু বলছিলাম কি একটু সময় নিয়ে সব কিছু করলে ভালো হতো না ও তো এখনো কিছু করে উঠতে পারেনি মানে চাকরি বাকরি একদম ঠিকঠাক কথাটা বলছে আঙ্কেল মানে চাকরি নাই বাকরি নাই চাল নাই চুলা নাই তো এখন যদি ওরকম কিছু করতে হয় মানে ভবিষ্যৎ চিন্তা করতে হয় তারা কিন্তু একটু ফাইবার চিন্তা করতে হবে সেই জন্য আর কি আমার বাড়িটা খালি তোমরা যতদিন থাকার দরকার ততদিন থাকবে আর শোনো তোমার চাকরির দায়িত্ব আমি নিলাম শোন তোর খালু ঠিক বলেছে কিন্তু দুলাভাই এসে যদি ঝামেলা করে খালা কিন্তু একদম ঠিক কথা বলেছে খালু তোর বাবা কোন মুখে আমার সামনে আসবে 20 বছর আগে আমার থেকে 2 লাখ টাকা নিয়েছিল সে কি দিয়েছে দেয়নি সে আমার সামনে আসতে পারবে না তোরা কোনো চিন্তা করিস না সব ব্যবস্থা আমি করবো কি ব্যবস্থা করতে যেতেছেন আপনি বিয়ে তোমাদের বিয়ের ব্যবস্থা আরে আমি কাজের ব্যবস্থা করতেছি ঠিক আছে তো আচ্ছা আমি যাচ্ছি দরজাটা লাগিয়ে দিই ছোট থাকো হ্যাঁ I'm so sorry.
আমি না বুঝতে পারিনি এরকম হয়েছে সিচুয়েশন। খবরদার, একটা কথা না, একটা কথা না, বুঝতে পারছি। এই বাসায় কোনো ছাদ ছুট নাই? আচ্ছা, ছাদে কি কথা হবে? দেখেন ছাদ কোন দিকে যান, যেতে দেখেন, হাঁটা দেন, হাঁটা দেন। আপনার উপকার করা দরকার ছিল, করছি ভাই। আমার এই পাঞ্জাবিটা জোড়া দিয়ে দিতে হবে বাসায় ভাইয়ের আসার আগে, তাহলে আমি ঝামেলায় পড়ে যাবো। আমি একটু ঝামেলা পড়তে চাই না। আমি চাইছি আমাকে অবস্থা ফেলতে। আমি আবারও বলতেছি, আমি কিছুই জানি না, আপনি যা খুশি আপনি করতে পারেন। আমি একা এখন কি করব? আপনি কি করবেন? আপনি যা খুশি আপনি করেন, আমার কিচ্ছু যায় আসে, আমার মাথার মধ্যে কিচ্ছু আসতেছে না। আপনি যা খুশি আপনি করতে পারেন, আমি যাই। দেখেন, আপনি যদি চলে যান আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেবো। দেন এখন ঝাঁপ দেন, মরেন, চার দিন পর কুলখান খাওয়া যাবো। আমার খাওয়ার ধরনের ঠিক নাই, যাইতেছি। আপনি এত পাশান, আমি এর চাইতেও পাশান। একটা ফালতু কথার বলবো না, আপনি যা খুশি করেন যান। শুনুন না, এই যে শুনুন না, প্লিজ প্লিজ। আমি তোমার সব দায়িত্ব নিলাম, তুমি আমার চোরের মতো পালাচ্ছ কেন? পালাচ্ছিলাম না তো, আমি আমি আমার বাড়ির দিকে যাইতেছিলাম। ও কেন? এই বিয়ে শাদীর বিষয় তো, আমার বাবা মা আছে না, তাদের পারমিশনের বিষয় আছে না, সেজন্য আমি ভাবছিলাম যে বাসায় গিয়ে আমার বাবা আমার কাছ থেকে পারমিশনটা নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, তাদেরকে খবর দাও। খবর দেবো মানে? হ্যাঁ, ওনারা কোথায় থাকে? অনেক দূরে, গাজীপুরে। গাজীপুর? জি গাজীপুর, এখান থেকে দেড় ঘন্টা লাগবে। আচ্ছা, ওনাদের তুমি ডেকে আনো, খবর দাও। খবর খবর দিতে লাভ হবে না। হোয়াট? কেন হবে না? লাভ হবে কি করে? এই যে রিনি, রিনটা একটা মিথ্যু। হোয়াট কি বলছো তুমি? এই যে বলছে যে আমি ওর বয়ফ্রেন্ড, আমার সাথে সম্পর্ক আছে, কোনো সম্পর্ক না, একদম মিথ্যা কথা। এই বিয়ে কোনদিন হবে না, আপনি কি ওকে বলে? জি 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 জি। ওই দিকে ওখানে নেই, কি আশ্চর্য, ছেলেটা কোথায় গেল? মনে হয় পালিয়েছে। কি কাপুরুষ, বাটপার। আরে পালিয়ে চলে যাচ্ছিল, আমি সম্ভবত ধরে নিয়ে এসেছি। বলো কি? আরে হ্যাঁ, সে বলে কি জানিস মা, তোর সাথে নাকি কোনো রিলেশন নাই, তুই নাকি সাজিয়ে এনেছিস, কথাটা কি সত্য? জি জি জি। না খালু, মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এই আমি তোমাকে সাজিয়ে নিয়ে এসেছি, মিথ্যে কথা কার জোচ্চর? আমি জোচ্চর? আমি জোচ্চর? জোচ্চর আমি না, জোচ্চর তুই, তোর পুরো ফ্যামিলি, তুই ফ্রড একটা। আমি জোচ্চর? না না না, তুই তো জোচ্চর না, তুই বেঈমান। কেউ যদি কারো উপকার করে তার সাথে কেউ কখনো এরকম করে? কি মনে চাইতেছে তুই জানো? আমার মনে চাইছে তোর থাপ। তুমি আমার বাসায় দাঁড়িয়ে আমার সাথে তাফালি? না না না, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। না 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 না, আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই চুপ, একদম চুপ, তোমার সাহস তো কম না? আপনারা বুঝতে পারছেন না কি বুঝবো, কি বুঝবো, চুপ চুপ। হ্যালো, এই চাপাতি শামসু, আর তুই কোথায় আছিস? হ্যাঁ, এক্ষুনি চলে আমার বাসায়, আর শোন, ওই আসার সময় চাপাতিটা নিয়ে আসবি। না না না, কি বের করছেন আপনি? এই কিচ্ছু বের করছে না, একেবারে চুপ করে বসো, বসো। সত্যি বলছি, একদম চুপ। যদি একটাবার কাছে পাই তোর একদিন, কি আমার একদিন। আল্লাহ কসম, তোরে যদি আমি হাতের কাছে পাই, তোরে আমি কুচু 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 করে যদি না কাটছি, তাহলে আমার নাম সোবান্না। তুই কই? আমার পাঞ্জাবি কই? আমার পাঞ্জাবি কই? ভাই আপনি আমার কথাটা শুনেন, আপনি আমার মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু আপাতত আপনি আমার একটা বিপদ থেকে বাঁচান ভাই। ভাই আমি একটা মায়া সংক্রান্ত ঝামেলা পড়ে গেছি ভাই। কস কি তুই? আমি পাঞ্জাবিটা কিনছি পাক পবিত্র হইয়া রোকসান লগে দেখা করতে যামু আর বিয়া খামু, আর তুই এই পাঞ্জাবি বইয়া মাইয়া গুলোকে ফুষ্টি নষ্ট করতে গেছো, বই ধরা খাইছ হোটেলে নাকি কোন রুমে? আরে ভাই প্লিজ থামেন তো, সারাক্ষণ খালি উল্টা পাল্টা কথা বলেন। আমি যেটা বলতে চাইছি সেটা আপনি আগে একটু শুনে একটু বোঝেন। তুই কইতে থাক, আমি ঘুমতাছি।
আপনারা কারা? আপনারা কারা এটা আমার জানানোর দরকার নাই কিয়া। আমি খুব তাড়াহুড়ার মধ্যে আছি, আমার ভিতরে যাই তুইবো, আমার ভিতরে যাইবার দেন। এই দাঁড়াইতে কইছি না, বেশি কথা কইবেন, একদম গার ফলাই দেবো। বুঝি কি মানে বলছে, আমার একটা ছোট ভাই আছে তো, আজকে হের বিয়া, এ বাড়িতে আমি এর বড় ভাই, আমার বিয়ার দাওয়াতে আছি, আমি যাই। যান, এই কথা আগে কইবেন না, তবে শুনেন, বেশি ঝামেলা যত না ভাই, আর ঝামেলা হইলে আমার চান্দি গরম হয়ে যায়, তাহলে কিন্তু একদম কি মার মতন পিস। আরে না, আমি তো ঝামেলার লোক না, আপনারা ঝামেলার লোক না, আমিও ঝামেলার লোক না, আমি ঝামেলার সমাধান করবার লেগে আছি ভাই। ছুপা রাখুন, হ্যাঁ হ্যাঁ, ছুপা ছুপা ছুপা। তুই দেখি আমার পাঞ্জাবি পরে রয়েছ, তোরে আমি তোর ঠিক আছে, তোর হিসাব আমি পরে করুম, যা কবি আস্তে কবি আস্তে কবি ক আমি যে একটা বড় বিপদে পড়েছি এটা উনি বুঝতেই চাইছেন না? চপ চপ, একদম চপ, বাট কথা কবি না, তুই আমার ফাঁসাইছস, তুই এনে নিয়ে ফাঁসাইছস, স্বীকার কর। দেখেছেন ভাইয়া কিরকম ব্যবহার করছে? আচ্ছা ভাই শোনেন, ওনারা কোন বংশের বলেন তো? তোমারও বাঁচিয়ে দিব, হ্যারবি বাঁচিয়ে দিব, এমন একটা বুদ্ধি করুম যাতে দুইজনই বাঁচন যায়। এক কাম করো, তুমি ওই তোমার খালুর কাছে আমার লিয়ে যাও, আমি একটা বুদ্ধি করতেছি। আচ্ছা বোন, তুমি কিন্তু সত্য কথা কইবা, ঠিক আছে? মানে কি সব আবল তোল বলছো চৌধুরী সাহেব? আমরা গরিব হইবার পারি, মাগার নিছা কথা কোনটা হলো শিখি নাই কিয়া। আপনার যদি বিশ্বাস না হয় জিজ্ঞাস করেন আপনার বাঙালি রিনি, এই ভদ্রলোক যা বলছে তা কি সত্য? কিরে চুপ করে আছিস কেন? তোর খালু কি বলছে বল। বল বল বল। সব মিথ্যে খালু। কইছিলাম কইছিলাম তোমারে যে বাপার বিমান লগে লগে পল্টি দেয়, আর কত পোল্টি দিবা তুমি? হ্যাঁ, আর কত পোল্টি দিবা? এবার বিশ্বাসে যাওয়ার কিছু একটা কথা তুমি কও না কেন তুমি? তাই ছেলে চুপ। কি করলাম ভাইয়া? এইটা এবার পারে না, এই জন্য পারে না, আপনি শুই না রাখেন। এই যে বাহু বলে এই কবজির জোর দিয়ে কোনো কিছু জয় করানো যায় না, একটা নাদান মাসুম বাচ্চার জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি করা সম্ভব না কখনোই। তোমার নিচের ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে তো ভাই? ভাই ভাই, তোমার বাথরুম আমি ছুটাইতেছি, শামসু তাড়াতাড়ি আয়। না 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 না, আঙ্কেল আঙ্কেল একেবারে চুপ করে বসো বসো। আমি তো ওই ঝামেলার মধ্যে নাই, আমি এখন চলে যাবো গো, তোকে ঝামেলা তোরা সমাধান করা। ভাই 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 ভাই, আপনার পাঁচ মিনিট হ্যালো কাজী সাহেব, আপনি কত দূর? আর একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ তাড়াতাড়ি আসুন। ও আমি যাই।
এখন কি হবে না? আপনি আমারে জিজ্ঞেস করতেছেন, আপনি নিজেই তো এটা চাইছিলেন, আপনার মনের ভিতরে তো এটা ছিল, আপনি চাইছিলেন আপনি আমারে বিয়ে করবেন, আপনি চাইছিলেন আপনি বাসর ঘর করবেন, হ্যাঁ হয়েছে না? খুশি হয়েছে না? আপনি ধ্যান ধ্যান করে নাচেন আপনি? আমি কিন্তু মোটেও এটা চাইনি। আপনি জানেন তো কে চাইছে? আমি চাইছি, আমি চাইছি আপনার বিয়ে করতে। এত সব খেলা কি আমার নাকি? দেখেন আপনি কিন্তু শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। আমি আর কয়বার বলবো যে আমি জানতাম আমার খালু এরকম একটা কাজ করবে। আচ্ছা আপনি জানতেন না, এখন তো জানতে পারছেন যে আপনার খালু আপনার লগে আমারে বিয়ে দিতে চাইছে। জানছেন না? জান এখন যা আপনি আপনার খালুরে বলেন যে আপনি বিয়ে করতে চান না। না না আপনি তো সেটা বলবেন না, আপনি কোনোভাবে সেটা বলবেন, এইদিকে তাকাচ্ছেন না, আপনি আমার দিকে তাকান, আপনি সেটা বলবেন না। আপনি মনে মনে এটাই চেয়েছেন, তো আপনি স্পষ্ট শুনে রাখেন যে আমি আপনার বিয়ে কোনোভাবে বিয়ে। এই ভাই ভাই আয় পড়ছি, ভাবলাম যে তোর এই বিপদের মধ্যে একলা পালাই যাওয়াটা ঠিক হইব না, তাছাড়া তোর মায়ের আমি কি জবাব দিব? আমার কি মনে হয় জানো, উনি শামসুভের দোকানে খেয়ে আসছে, দেখো না কিভাবে ঘামতেছে। ভাই আমি ঠিক বলছি না? হইলে হইছে, আমার ভাই আমার কাছে আসছে, তোমার কোনো সমস্যা, তোমার কোনো কথা বলতে হবে না, মাঝখান থেকে কথা বলো কেন? ভাই শোনো, কোনো কথা না, তুমি আসছো এখন, তুমি আমার নিয়ে চলে যাবা, আমি এই মায়ের কোনোভাবে বিয়ে করবো না, চলো। কি শোন না শোন, আমি কথা বলতেছি, শোন কি মানে বিয়া থেকে কিন্তু জীবন উত্তম, মানে বিয়া যদি একবার করেছো আবার করবার পারবি, বারবার করা পারবি, কিন্তু জীবন যদি একবার জায়গা পেলা ফেরা পাবি না। আর কি বলতে চাইছিস? আমি তো সেটাই বুঝছি, আমি কইতাছি একটা আমি বুদ্ধি করছি, বুদ্ধি কি বুদ্ধি ভাই? এমন একটা প্ল্যান বলেন যেন আমার ওই জাপানি ঠাকুরটার সাথে বিয়ে না হয়। আমি একটা বুদ্ধি করছি, বুদ্ধিটা হইতাছি তোমরা দুজনে ঠান্ডা মাথায় চুপচাপ আজকে বিয়েটা করে ফেলো, কালকে সকালবেলা সোজা কাজে অফিসে চলে যাবা, যায়া ডিভোর্স দিয়ে দিবা, যাক ঝামেলা শেষ, মিটা গেল। বুদ্ধি দিছে, তুমিও যেরকম বাদ করো, আমি জীবনের কাছে ভাবি নাই, আমি তোমার ভাবছিলাম যে তুমি একটা ভালো কিছু বলতে পারবা, শেষ সব। মানে ধরো বিয়া করছি, ডিভোর্স হইতাছে, তারপরে এই যে এই মাইয়া, এই মাইয়ার ফ্যামিলি, তখন এটা লাগে কি করবো? এটা ঠিকঠাক তোমার থাকতে পারবো? বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করছো, আমি তো উল্টো তোমাকে নিয়ে ভাবছি, আমার কারণে তুমি এত বড় বিপদে পড়েছো, তোমাকে উদ্ধার করাটা তো আমার দায়িত্ব। আপনি আমার বাঁচিতে আসছেন এত বড় বিপদে ফালায়া, হ্যাঁ আপনি যে ক্ষণে ক্ষণে রং বদলেন সেটা আমি খুব ভালো করে জানি, নতুন করে রং দেখাতে হবে না। ওহো বুঝছি, তো আপনি আসলে কি করবেন? ওই যে যখন ডিভোর্সের বিষয়টা আসবে তখন আপনি ক্লাস করে দেন, মরের কথা বলে দেবেন, ঠিক না? ছি ছি এইটুকু বিশেষণ তো রাখেন, আমি এরকম কাজটা কোনোদিনও করব না। আপনারা বিশ্বাস করার মতো এত বড় ভুল আমি জীবনে কোনোদিন করতে পারবো না। আর শুনেন জি, আপনার সাথে সংসার করার না একটু ইচ্ছা নেই আমার। ও এটা হলো তো আপনি আমার বিয়েই করতেন, আপনি তো আমার বাড়িতে দিতেন, আপনি তো সেটাও আমার দিতেছেন না। শোনেন এই যে আমার দিকে একটু তাকান, যদি বিয়েও করি না যদি ডিভোর্সও হয় দেন ওরের একটা টাকা আপনারা আমি দিতে পারবো না, সে টাকা আমার নাই, আপনি বেঁচে ওই টাকা পাবেন না। আচ্ছা বলছি বলছি ওকে যান, এই কথা রইলো। এই গরমের মধ্যে তুমি এরকম মেঘা কান্না শুরু করলো কেন? না একাদের মতো সব মেয়েরা এই রাতের জন্য স্বপ্ন দেখে, বউ সাজে, স্বামীর জন্য অপেক্ষা করে, আর আমার কপাল সবই হলো কিন্তু নকল। তো নকলটা করতে বসে কে আসলটা করতেন আপনি? আপনার কি আটকে রাখছিল? ওই যে জাপানে যে চাঁদি ছিল চলো ওটা আপনি বিয়ে করতেন, বাসরাত করতেন, সবই আসল আসল হইতো। এইভাবে বড় করে তাকানো কিছু নাই, আমি ভয় পেয়ে যেতে সেরকম মনে করার কোনো কারণ নাই, ভালো কথা বলছিলাম। আপনার অনেক শক্ত না, বিয়ে বাসরাতে ওই জাপানি চান্দি ছিল এটাকে বিয়ে করতেন, বয়স হয়েছিল, রোগ বালা মুসিবত থাকতে পারতো, ধরেন ডায়াবেটিস থাকতে পারে, হার্টের অসুখ থাকতে পারে, পটাশ কেন মেরে যেত, লগে লগে আপনি একটা বিয়ে করতে পারতেন, এটা তো তোমার জন্য অনেক বেশি ভালো হতো, অনেক লাভের হতো, দুই দুটা বিয়ে করতে পারতা, দুই দুটা বাসরাত করতা, খুশি তো তুমি ভাইটা। খবরদার এসব ফালতু ইয়ার্কি আমার সাথে করবেন না। ফসকুইরা উঠো না সাপের মতো, ফসকুইরা উঠো সুযোগ পেলে। কপাল ভালো ওই চান্দি ছিল জাপানির, যে তোমার মতো মায়ের বিয়ে করতে হয় না, এরকম ফস করতা যে কটা চুল ছিল সেগুলো যেত কথা, তাকানোর কিছু নাই, এমনি করে তাকানো তুমি আমার দিকে। এই কি ওই জাপানি তুই আমাকে খোঁটা মারবা না? মারবো আমি, আমার ইচ্ছা, আমি 100 বার মারবো, কি করবি তুই? মারবা 100 বার মারবো আমি, ঠিক আছে কি করবি তুই কর, তুই কি করবি কর, কি করবো কি করবি কর, আর কি বাকি স্যার? তুই আমি দেন মহরে টাকা ছাড়বো না, বুঝিস?
তুমি তো জানো খুব ভালো করে জানতো যে খুব ডেঞ্জার সেটমেন্ট মার্দার যে কোনো কিছু শুনবো বই আমার আমি পা ধরতেছি আমি মাফ চাইতেছি আমি জীবনও কোনদিন জাপানি চান্দি ছিল না আমি কিচ্ছু করবো না আমার কোনো সমস্যা নেই কিন্তু প্লিজ 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 দেন মোরের টাকা পয়সার কথা তুমি বলো না প্লিজ প্লিজ ঠিক তো একদম মনে থাকবে শুধু আরেকটা রিকোয়েস্ট এই যে আমি পা ধরে বলতেছি আমাকে তুমি কালকে ডিভোর্সটা দিয়ে দিবে প্লিজ হাত ধরো আমি বলছি তুমি যেভাবে বলবা হ্যাঁ যেভাবে বলবা যেভাবে বলবা যেভাবে বলবা তুমি আমাকে যেভাবে বলবা যেভাবে বলবা আমি সেভাবে তুমি কালকে ডিভোর্স আমাকে দিয়ে দিও প্লিজ দুহাই লাগে তোমার প্লিজ বলো বলো প্লিজ দিয়ে দিবা তুমি কালকে আমাকে ডিভোর্সটা ওকে আর কোনো কথা নাই কিছু কোনো কথা নাই আমি ঘুমাইতেছি এখনো খুলে নাই আরো আধা ঘন্টা সময় লাগবে একটা কথা বলি হ্যাঁ বলেন 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 যা যা বলার বলে ফেলেন তো তাড়াতাড়ি বলে ফেলেন ডিভোর্সটা কি না দিলেই না যথেষ্ট ক্ষতি আপনি আমার করছেন যথেষ্ট আর কোনো ক্ষতি প্লিজ আপনি আমার করবেন না প্লিজ ফর গড সেইক ক্ষতির কথা কে বলছে ধরে নাও আমরা যদি নতুন করে একটা সংসার করি একসাথে পথ চলি আচ্ছা কবি আসছেন আপনি উপন্যাসিক বড় বড় ডায়লগ মারতেছেন আপনি আমাকে আবার নতুন করে কিছু বোঝানোর চেষ্টা করতেছেন এই যে আমার দিকে তাকান আপনি আমারে চেনেন আপনার আমি চিনি আমাদের দুজনের মধ্যে কোনো বোঝাপড়া আছে হ্যাঁ ফালতু কথা খবরদার বলবেন না ভাল লাগে না সব কথা ডিভোর্সের সময় হয়ে যাচ্ছে চল তবে যাবার আগে একটা কথা বলতে চাই একটু আগে তুমি বলছিলে না আমরা একজন আরেকজনকে চিনি না জানি না কিন্তু কথা জানো একজন আরেকজনকে চেনার জন্য অনেক বছর এক যুগ এসব প্রয়োজন হয় না মাঝে মাঝে একটা দিনই যথেষ্ট যে চেনাটা আমার তোমার জন্য হয়ে গিয়েছিল ডিভোর্স চাও তো চলো